মাদারীপুরের রাজৈর উপজেলার নয়ানগর গ্রামে দখলের কবলে পড়ে অবরুদ্ধ হয়ে পড়েছে একটি পুরো পরিবার। যারা ঝগড়া করছে এরা কি আপন ভাই না চাচাতো ভাই? দখলকারীরা তাদের বসত ঘরের সামনের উঠানের উপরে রান্নাঘর, বাথরুম সব কিছু উচ্ছেদ করে ভোর রাতে বাঁশ বেঁধে তাদেরকে অবরুদ্ধ করে ফেলেছে। আর এটা করেছে নিজেদেরই আপন চাচাতো ভাই। পারিবারিক দ্বন্দ্ব ও জমি নিয়ে বিরোধের কারণেই এমনটি ঘটেছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এটি নিয়ে মামলাও চলছে। কি হয় এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন, আমাকে বাচ্চা গো ক্ষতি হইতে পারে। এই যে যে শিশু বাচ্চা পেরাক দিয়ে যে যে ইডা দেছি ওই পেরাকের উপরে তো পড়তে পারে। এই যে এমনি করে দরজার উপরে কেউ বেড়া দেয়, যতই যার জায়গা থাক জায়গা পরে বোঝা যাবে। যোগ দিয়ে মনে করেন সব তসনস করকে ভাঙ্গে পোতাও মনে করেন রাখবে না, কাকে পোতাও নাই সব তসন করকে ভাঙ্গে বেড়া বুড়ে দিয়ে পরে আবার কাকে হেন কিছু আসলো না। আমরা ডাটা বুনেছি আবার মনে হলো এই যে আমাকে বিডিতে মনে করেন আঁকতে মরতে পারে নাই, দুই তিন দিন না খেয়ে রয়েছে, শুলে গেলেছে, খেয়ে গ্যাসও নাই, বেটা বাবু বাড়ি নেই, কেমনে কি করবে এই অসহায় মতন মনে হলো দাবাই স্যার বেটা গো যা কুবাই কুবাই মনে হলেন ছয় নাই। আমি নাম কি বাবা? ছালাম হালাদার, সেলিম হালাদার, সুমন হালাদার, পান্নু হালাদার, অনিক হালাদার আরো কিছু ভাড়াটিয়া লোকজন আইনা বাড়ি ভাঙচুর লুটপাট করে ফেলায়। এই ঘটনা শুনে চট্টগ্রাম থেকে আমি বাড়িতে আসি রাতের একটা বাজে। হ্যাঁ, একটা বাজে বাড়িতে আসি, আসলে গেলা আমাদের রাস্তা থেকেই কোপ শুরু করে, আমার দুই ভাইরে কোপাইয়া মাটিতে ফেলাই দেয়। তখন আমি ত্রিপল লাইনে ফোন দিই, থানা থেকে পুলিশ প্রশাসন যায়, প্রশাসন যাইয়া উদ্ধার করে আমাদের মেডিকেলে আইনা ভর্তি করে। আমরা এই বিষয়টা নিয়ে খুব আতঙ্কিত আছি এবং আমারে জানে মাইরা ফেলানের হুমকি দিছে সালাম হালাদার। কয় ওরে জানে মাইরা ফেলানের জন্য বলছি, তুই ওরে না মাইরা ওই মরা দুইটারে কেন কোপাইছর, মাইরা আলাইতি ওরে ওরে মারার হুকুম দিছি, ওরে মাইরা ফেলাইলি না কেন?
আর জায়গা জমি নিয়া দীর্ঘদিন যাবৎ চলতেছে। এই জায়গা আমরা প্রায় 60 বছর যাবতীয় এই জায়গা আমরা খাইতেছি। এই জায়গা আমার বাবার নামে ছাপকলা 31 ধারায় নাম বসাই গেছে, সেই কারণে সে আপত্তি করে এই জায়গা। এই কারণে আমরা রেকর্ড সংশোধনের মামলা দিছি আদালতে। আদালতে 1 তারিখ চলে যায়, সেই তারিখে জব না দিয়া দ্বিতীয় 4 তারিখ এই মাসের 20 তারিখে 20 তারিখের আগেই আমাদের ঘর দুয়ার ভাঙিয়া জায়গা জমি পুরা খালি করে ফেলায়, ঘর দুয়ার লুটপাট করে লিয়ে যায়। আচ্ছা, বর্তমানে কি আপনাদের এই যে কোপাইছে উচ্ছেদ করছে, এটা কি কোনো থানায় মামলা হয়েছে কিনা? হ্যাঁ, বর্তমানে আমাদের রাত্রে যে কোপাইছে সেই কোপানের থানায় মামলা হয়েছে।